বৃদ্ধা মাকে দেখভাল করেন না ছেলে বৌমা, উপরন্তু মায়ের সম্পত্তিতে ভাগ বসাতে চায় ছেলে। এই বিবাদ নিয়েই গ্রামে বসে সালিশি সভা। সেই সালিশি সভাতেই বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ অভিযুক্ত ছেলে বৌমাকে গ্রেপ্তার করে বনগাঁ আদালতে পাঠায়। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সালিশি সভাতেই বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল ছেলে বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রাণী এলাকায়। অভিযুক্ত ছেলে বৌমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পেশায় অবসরপ্রাপ্ত পশু চিকিৎসক স্বামী মারা যাবার পর বাড়িতে ছেলে বৌমার সাথেই থাকতেন বৃদ্ধা রেবা মণ্ডল। অভিযোগ, সম্পত্তির লোভে ছেলে অশোক মণ্ডল, বৌমা রীতা মণ্ডল প্রায়ই বৃদ্ধাকে মারধর করতেন। গত 4 মাস আগে বৃদ্ধা অসুস্থ হলে হাসপাতালে রেখে আসেন ছেলে বৌমা। প্রায় 1 মাস ভর্তি থাকার পর তাকে নিতে আসেননি তারা। এরপর বৃদ্ধা 2 মেয়ের বাড়িতেই থাকতেন। বুধবার মেয়েরা মাকে নিয়ে সিন্দ্রাণীর বাড়িতে যান, দাদা বৌদিকে নিয়ে সালিশি সভায় বসেন। অভিযোগ, সভাতেই মাকে মাটিতে ফেলে মারধর করেন ছেলে বৌমা। তাকে আহত অবস্থায় বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ছেলে বৌমাকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। ফেলে দিয়েছে, তারপরে ফেলে দিয়ে মারছে এখানে। সালিশি সভায় বসে মারধর করেছে কি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে 4-5 মাস। ছেলে বউ আজকে ওই জমি নিয়া মেয়েরা বলছে মাকে যখন ভাত দেবি না তাহলে বাবার সম্পত্তি আমরা লিখে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।